এই যে মুখে যে চন্দন দেয় তানাখা, এই সেই তানাখাগুলো, এই লাকড়িগুলো আমি ভাবছি আমার স্ত্রী ভেরোনিকার জন্য নিব কি না, রূপচর্চার জন্যে। অবশ্য সে কখনো মেকআপ করে না, মেকআপ ছাড়াই এমনিতেই সুন্দর, বরিশালের মেয়েরা এমনিই সুন্দর হয়। আমি তারপরে দেখি তানাখা নেওয়া যায় কিনা। এগুলো লাকড়ি, গাছের লাকড়ির মতো তানাখা, চন্দনের মতোই এগুলো। দেখুন, সে আমাকে পরীক্ষা করে দেখাচ্ছে কীভাবে তানাখা, তানাখা দেওয়ার সময় কীভাবে ডলতে হয়। এইভাবে ডলবে, ডলতে ডলতে এই যে একটু দেখুন, একটু জল দিচ্ছে, জল দিয়ে হ্যাঁ এভাবে এই গাছের যেই কাঠটা আপনি ডলবেন, এভাবে একটা শিলপাটায় ডললে সেইখানে যেটা আসবে সেটাই আপনি মুখে এবং কপালে আপনি দেবেন। দক্ষিণ ভারতেই এইরকম চন্দন দিয়ে থাকে দক্ষিণ ভারতের পুরুষরা। এখন দেখুন আমার সাথে যে আল আমিন আছে, আল আমিনকে একটু চন্দন লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন আল আমিনের মুখে তানাখা দেওয়া হচ্ছে। আল আমিন আমার ভ্রমণ সঙ্গী এই বার্মার, তাকে লাগিয়ে দেওয়া হচ্ছে এরকম এই তানাখা। তানাখা হচ্ছে এই বার্মার একটি জাতীয় রূপচর্চার সেই গাছ তানাখা। প্রিয় বন্ধুরা, আবার ওকে দিচ্ছে, আয়না দিয়ে দেখছে আল আমিন। আল আমিনকে এখন লাগছে পুরো পুরো একেবারে একজন বার্মিজ, অবশ্য বার্মিজ হলো তার চেহারাটা কিছুটা রোহিঙ্গাদের মতো, তাকে হয়তো লাগছে। দেখি আল আমিন এখনও বিয়ে করেনি, তবে তার স্ত্রীর জন্যই হয়তো নিয়ে যাবে তানাখা। দেখি কত টাকা করে তারা বিক্রি করছে। আমি হয়তো এই যে তানাখা আবারও দেখে নিন, বার্মার লোকরা চন্দনের মতো যেই গাছগুলো বিক্রি করে থাকে, যে চন্দনের মতো যে গাছগুলো কিনে থাকে সেগুলোই আজ আপনাদেরকে তানাখা চিনিয়ে দিলাম চন্দনের মতো। আমিও নেব, তুমি নেবে? ও না, তুমি কার জন্য নেবে, তোমার বোনের জন্য? আমার তো বোনরা বড় হয়ে গেছে, ওরা তানাখা দেবে কিনা জানি না, তবে বোনের দন্তান নটা কেটে দিয়ে বউ, আচ্ছা বউয়ের জন্য নিয়ে যাই। আর আমার মেয়ে ইসাবেলা, ইসাবেলা পড়ে কি না সেটা জানি না, দেখি ইসাবেলাকেও আমি তানাখাটা দেব। আমার একেবারে দেখুন একটা মেয়ের কাছে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি তানাখা লাগানোর পরে, এই যে ভেরি গুড ভেরি গুড তানাখা। দেখুন এই যে তানাখা লাগিয়ে এই মেয়েরা বসে আছে, তানাখা তানাখা লাগাচ্ছে। আজ তানাখা বিষয়ে আপনাদের দেখাচ্ছি। এই মেয়েটি তানাখা লাগায়নি, কিন্তু ও এমনিতেই সুন্দর, ও ভেরোনিকার মতোই সুন্দরী, আমার স্ত্রী ভেরোনিকার মতো। ওর হাসিটাও সে তেমন লাগছে। আমি বিয়ে করার আগে এখানে আসলে হয়তো এইসব চক্করেই পড়ে যেতাম, যাক আল্লাহ রক্ষা করেছে, রক্ষা করেছে। দেখুন কত সুন্দর এই মেয়েগুলো, অদ্ভুত অদ্ভুত। আর এখন এই যে আল আমিন যে কিনলো তানাখাটা, আমি আল আমিনকে একটু দেখাচ্ছি। আল আমিন এখন পে করছে। দেখুন এটা এক ধরনের কাঠ, চন্দন কাঠের মতো শিলপাটায় ঘষে ঘষে এটার যেই আপনার একটা পেস্ট হবে সেই পেস্টটাই আপনি মুখে দেবেন। এই যে ভদ্র মহিলা, তিনি তানাখা দিয়ে রেখেছেন, এটা যেন চামড়াতে যেন কোনো মেস্তা না হয় এবং রূপটা সুন্দর থাকে, সুন্দর থাকে, সেজন্য আমাদের আল আমিনকে দেখুন তো, আল আমিনও তানাখা দিয়ে রেখেছে। আমি আবারও বলছি দক্ষিণ ভারতের পুরুষরাই তারা এই ধরনের চন্দন তারা দিয়ে থাকে। আর আমি বার্মাতে আপনি দেখবেন মেয়েরা, পুরুষরাও দেয় এই তানাখা, তানাখা তারা ব্যবহার করে থাকে। এখানেও আছে ভিক্ষুক, অবশ্যই ভিক্ষুক আছে, দেখুন এখানেও ভিক্ষুক আছে। আবার চলুন এদিকটা একটু দেখি, এখানে এরা যে ভ্যানে করে এসেছে, এরা এই ধরনের ভ্যানে চার পাঁচজন কাঁথা কম্বল নিয়ে, কাঁথা কম্বল নিয়ে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। দেখুন বার্মিজ, এরা হচ্ছে পিওর পিওর বার্মিজ। এবার আমি দেখি আমি কিনবো, আমিও ভেরোনিকার জন্য এই একটু তানাখা কিনবো। আর এটা আল আমিনের হাতেই এখন আমি তানাখার কেনার সময় ক্যামেরাটা তার হাতে দিয়ে দেবো। বন্ধুরা আমি আছি বাগান নামে সেই স্থানে, আর্কিওলজিক্যাল মিউজিয়ামের সামনে আছি। আজ 28 ডিসেম্বর 2019। বন্ধুরা এখানকার প্রেক্ষাপটটা একটু দেখে নিন, দেখুন এই যে মোটরসাইকেলের সাথে আর একটা নসিমন করিমনের মতো একটা কিছু জুড়ে দিয়ে একটা দোকান, এটা
এটা একটা রোড ভ্যান্ডারের সেই একটা গেল, আর এরা হচ্ছে আইসক্রিম বিক্রেতা। আইসক্রিম বিক্রেতা যে মেয়েটি, অদ্ভুত অদ্ভুত, চোখে পড়ার মতো। দেখুন আপনি তার সৌন্দর্যটা দেখুন, কি সুন্দর দেখুন। আইসক্রিম বিক্রেতা এই মেয়েটি। এবার আমার তানাখা কেনার পালা, আজ 28 ডিসেম্বর 2019। বন্ধুরা দেখুন, আমি এখন তানাখা কিনব। প্রিয় বন্ধুরা, বর্মার পুরো বার্মাতে, এবং আপনি একটা জিনিস দেখবেন যে আমার জন্মদেশ বাংলাদেশের সেই পার্বত্য অঞ্চলের একটা অংশের মেয়েরাও, তারাও তানাখা ব্যবহার করে থাকে। আর সেই আরাকান, যেটা চট্টগ্রামের পাশ ঘেঁষা, গা ঘেঁষা, তারাও তানাখা ব্যবহার করে থাকে। আর এই তানাখাটা দেখুন, না এটা চন্দন না, তবে চন্দন কাঠের মতো, গন্ধটা মাদার গাছের মতোই মনে হচ্ছে। দেখি মাথা মারি, খুব ব্যথা করে গো। আপনি তানাখা রাখবেন? কখনো কোনো বাড়িতে কেউ আসলে মাথার মধ্যে একদম মেরে দেবেন, একদম, বিশেষ করে কোনো বদমাইশ, কোনো ধর্ষক, কোনো হুজুর যদি ছুটে আসে তাহলে মেরে দেবেন, মেরে দেবেন, বেঁচে যাবে। এখানকার এই মেয়েরাই এই যে ব্যবসা করে, এগুলো কিন্তু খুব কাজে লাগে কিন্তু, আপনারা বুঝছেন। তানাখা না, কোনো গন্ধ নেই, বাংলাদেশের করই গাছের মতোই। দেখি আমাকে একটু মুখে মেখে দিক, দেখি কি করে, আমি একটু মুখে মাখি। কেমন লাগছে বন্ধুরা? তানাখা দুই গালের মধ্যে দিয়ে রেখেছি, আর এই তানাখা আমি ভেরোনিকার জন্য কিনব। আই রিয়েলি মিস ভেরোনিকা নাও। ভেরোনিকা থাকলে আমি জানি না, আমার ওয়াইফ আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য মেয়েদের সাথে মিশলে কোনো অসুবিধা নেই, কোনো ভয় পায় না, বিকজ ওর আত্মবিশ্বাসটা অনেক অনেক বেশি। জুলাইতে আসব, জুলাই মাসের মাঝামাঝি পুনরায় এই বছর 2020-তে বনি আমিন এবং ভেরোনিকা আমিন শুধু তোমাদের জন্য আসবে এই বারবার আরও কিছু অংশ ঘুরে দেখার জন্য যেগুলো দেখা হয়নি। আর আমি ভেবেছি এখন যে অন্তত যদি আল্লাহ চায়, এগুলো তাকদীরে লাগে, তাকদীর এবং আল্লাহর রহমত লাগে, আপনি বললে হবে না, আল্লাহর রহমত লাগবে, আল্লাহ আপনাকে সেই নিয়ামত দিতে হবে, আল্লাহ আপনাকে সেই রকম তৌফিক দিতে হবে। তবে আমি নিয়ত করে ফেলেছি যে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমার সাথে থাকেন, বর্মাতে প্রতি বছরই একবার বনি আমিন এবং ভেরোনিকা আমিন আসবেই আসবেই। আমি তবে এই বছর মনে দুবার হয়ে যাবে, 6 মাসের মধ্যেই অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি আমি আরেকবার আসবো ভেরোনিকাকে সাথে নিয়ে। দিস ইজ বনি আমিন ফ্রম বাগান মায়ানমার। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।